আমাদের চ্যানেল এএস নিউজ অ্যান্ড মিডিয়াকে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন ধরনের স্পোর্টস, পলিটিক্স এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ইন্টারেস্টিং আপডেটস সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল এস নিউজ অ্যান্ড মিডিয়া। আমি অনাগ মুন্সি। আজকে আমরা মূলত তিনটি বিষয়ে কথা বলবো। প্রথম, সন্তোষ ট্রফিতে বেঙ্গলের সাথে আজকে খেলতে নামলো বিহার, তার রেজাল্ট নিয়ে। প্রথম ম্যাচ ছিল এটা বেঙ্গলের, যাই হোক। আর সেকেন্ড বিষয়, মোহনবাগানের সাথে সাউদার্ন সমিতির সিএফএল এর ম্যাচ নেই। এবং লাস্ট বাট নট দি লিস্ট, মিনি ডার্বির টিকিটস নিয়ে, অর্থাৎ মোহামেডান ভার্সেস ইস্ট বেঙ্গলের সিএফএল এর এই বছরের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটস কোথায় এবং কবে পাওয়া যাবে, সব ডিটেলস নিয়ে আমরা আসব। লেট স্টার্ট। তো প্রথম যে বিষয়টা নিয়ে বলার ছিল সেটা হলো বাংলার সাথে আজকে বিহারের ম্যাচ ছিল। বাংলার এটা প্রথম ম্যাচ সন্তোষ ট্রফিতে এই সিজনে। তো ম্যাচটা বাংলা 1-0 গোলে হেরে যায় বিহারের কাছে। কল্যাণী স্টেডিয়ামে হয় এই ম্যাচটা, আর বাংলার এখন কোচ রঞ্জন ভট্টাচার্য। যাই হোক, আশা করি যে পরের ম্যাচগুলো বাংলা কামব্যাক করবে এবং ভালো পারফরমেন্স করবে, আর আমরা সবাই রেজাল্ট শুনে খুশি হব। এবার যে বিষয়টিতে আসি সেটা হলো মোহনবাগান ভার্সেস সাউদার্ন সমিতির ম্যাচ নিয়ে। ম্যাচটা হয় মোহনবাগান মাঠে, প্রচন্ড বৃষ্টির মধ্যে ম্যাচ হয়েছে, মানে এখনো বৃষ্টি হচ্ছে। তো মোহনবাগান ভার্সেস সাউদার্ন সমিতির ওই ম্যাচটায় মোহনবাগান 4-0 গোলে হারিয়ে দেয় সাউদার্ন সমিতিকে। সাউদার্ন সমিতির কোচ ছিল মেথা হোসেন, আপনারা সবাই জানেন। আর মোহনবাগানের দুটো গোল করেন ব্রিটো এবং আরো দুটো গোল করে পিপি সুয়ের। তো এবার দেখার বিষয় যে মোহনবাগান এই ম্যাচটা জিতে সিএফএল জেতার পক্ষে কতটা জায়গা করে নিল আর পয়েন্ট টেবিলে কোথায় এগিয়ে দাঁড়ালো। তো আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি তাহলে এখন মোহামেডান আছে সবার উপরে, কারণ 10টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট 19, তার নিচে আছে 42, 9টা ম্যাচ খেলে 17, আর তার নিচে মোহনবাগান 10টা ম্যাচ খেলে 17, এবং চতুর্থ স্থানে ইস্টবেঙ্গল 9টা ম্যাচ খেলে 17। তো মোহনবাগানকে জিততে গেলে যা করতে হবে সেটা হলো নিজেদের ম্যাচ তো জিততেই হবে, এছাড়া মোহামেডান ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচটাকে ড্র হতে হবে, আর পিয়ারলেসের দুটো ম্যাচই হারতে হবে। পিয়ারলেস যদি দুটো ম্যাচ না হেরে একটা জিতে একটা হারে তাহলে পিয়ারলেসের হবে 11-20, আর মোহনবাগানও যদি পরের ম্যাচটা জিতে তাহলে মোহনবাগানেরও 11-20। কিন্তু গোল ডিফারেন্সে পিয়ারলেস এগিয়ে রয়েছে অনেকটা, আর কোনো কারণে যদি গোল ডিফারেন্সও মোহনবাগান সেম সেম করে নেয় পিয়ারলেসের সাথে, তাহলেও আমরা তখন সিএফএল এর যে রুল যেটা জানি সেটা হলো যে হেড টু হেড কাউন্ট দেখা হয়, যে হেড টু হেড খেলে কে জিতেছে। তো আমরা সবাই জানি যে ক্রোমার দুর্ধর্ষ পারফরমেন্স ছিল সেদিনকে, আর পিয়ারলেস ম্যাচটা জিতেছে মোহনবাগানের এগেনস্টে। তো এইগুলো যদি হয় তাহলে মোহনবাগান এবার লিগ জিততে পারে। যদিও অনেক অবাস্তব শোনাচ্ছে কথাগুলো, কিন্তু এইবার সিএফএলটাই পুরো আনএক্সপেক্টেড জিনিসপত্রে ভরা ছিল, তো যা কিছুই হতে পারে, কিচ্ছু বলা যায় না। এবার আমরা আসি আমাদের 3 নম্বর বিষয়, অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ম্যাচের টিকিটস নিয়ে। এটা মরশুমের সেকেন্ড ডার্বি আর খুবই ভাইটাল ম্যাচ সিএফএল এর, কারণ আমরা সম্ভাব্য লিগ চ্যাম্পিয়নকে ওই ম্যাচই হয়তো পেয়ে যাবো। প্রচুর ডিমান্ড থাকবে টিকিটস এর, টিকিটস কালকে এবং পরশু দিন দুদিনই, মানে 25 এবং 26 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল এবং মোহামেডান গ্রাউন্ডে পাওয়া যাবে। তাছাড়া যারা ক্লাব 10 টিকিট টিকিট কাট করতে পারবেন না তাদের জন্য আমুল প্লাজা, অর্থাৎ সল্লে স্টেডিয়ামের পাশে একটি আইল্যান্ড আছে, ওখানকার ওখানে যে কোনো লোককে বললেই তারা দেখিয়ে দেবে, ওই আমুল প্লাজাতে সম্ভাবনা আছে টিকিট দেওয়ার। আর তাছাড়া সল্লে স্টেডিয়ামের যে কাউন্টারগুলো আছে 1-2 নম্বর এই গেটগুলোর সামনে, ওখানেও দিতে পারে টিকিটস। এইবার যে বিষয়টি আছে সেটা হলো আইএফএ কে একটি ফুটবল সমর্থক হিসেবে আমরা রিকোয়েস্ট করতে চাই যে অনেক বছর পর মোহামেডান স্পোর্টিং এত সুন্দর একটি জায়গায় গেছে সিএফএল এ, তাই জন্য হয়তো প্রচুর সংখ্যক মোহামেডান স্পোর্টিং সাপোর্টাররা সেদিনকে মাঠে আসতে আগ্রহী হবেন। আর ইস্টবেঙ্গল তো আছেনই, ইস্টবেঙ্গল এর সমর্থকরা মাঠে আসেন, আমরা প্রচুর সংখ্যক সেটা ডার্বির দিন বা অন্য ম্যাচে দেখতে পাই। তো প্রচুর ডিমান্ড থাকবে টিকিটে। তো মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং এ যেভাবে সল্লে স্টেডিয়ামের টিকিটসটাকে 15-20 হাজারে রেস্ট্রিক্ট করা হয়েছিল, সেটা আমাদের আবেদন যাতে এই ম্যাচটাতে না করা হয়, ফুটবল সমর্থকদের স্বার্থ ভেবেই আমরা রিকোয়েস্ট আপনাদের করছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা নিচে একটি বাটন থাকে লাল রঙের, সেই সাবস্ক্রাইব বাটনে যদি এখনো প্রেস না করে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ওটাখানে প্রেস করে আর বেল আইকনটা প্রেস করে দিন। আমরা এরকম ধরনের আর অনেক স্পোর্টসের আপডেট নিয়ে আসবো, বাংলা এবং বাংলার বাইরের আপডেটস সব কিছুই থাকবে ফুটবল রিলেটেড।
আমরা চাই ইউটিউবের মাধ্যমে ফুটবলকে প্রমোট করার জন্য। এই মিশনে যদি আমরা আপনাদের সাপোর্ট পাই তো আমাদের খুবই ভালো লাগবে এবং আমরা মোটিভেটেড হব এই কাজটাকে আরও নিপুণভাবে করার জন্য। ভিডিওটি শেষ হতে দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।